شرط الدين. আরেকটি মহিষ পাশে বিশ্রাম করছে। অস্ট্রেলিয়ান গাবিটি সাদা কালো ডোরা কাটা দাগদা, কতই না সুন্দর দেখতে। এখানে দাম দর চলছে মোটামুটি ছোট বড় সকল মহিষ রয়েছে। খুবই সুন্দর দত্তকে সাদা রঙের একটি শাল শুয়ে আছে, সে বিশ্রামে ব্যস্ত। এই শাড়িতে সকল প্রকার অস্ট্রেলিয়ান ফিজিয়ান শালের বাচ্চাগুলো রয়েছে। হজরতপুর হাটে গরু মোটা তাজাকরণ গ্যালারি, এটি এখানে সকল বড় বড় বিভিন্ন জাতের গরু দেখা যায়। এটি একটি হলস্টেন ফ্রিজিয়া জাতের খুবই সুদর্শন সার, খুবই সুদর্শন, উচ্চতা দৈর্ঘ্যপ্রস্থ সব দিক থেকে অনেক বড়। পাশে আরও একটি একই রকম দেখতে সার, তার পাশে রয়েছে আরও অধিক সুন্দর লালচে বর্ণের একটি সার। এখানে দাম কষা কষি হচ্ছে। দেশি সার মোটা তাজাকরণ প্রক্রিয়ার মাধ্যমে এত বড় করা হয়েছে। পাশে রয়েছে একটি ইন্ডিয়ান সার, উচ্চতায় খুবই বড়। এই শার্টের দাম চাচ্ছেন তারা 1,85,000 টাকা। এবার আমরা যাচ্ছি রাজস্থানের সেই হেলিকপ্টার সিং বড় বড় গরুর কাছে। এটি সার গরু, ১৩০,০০০ টাকা দাম চাচ্ছেন এটি ওনার গরু। আর এই বড় গরুটির দাম চাচ্ছে 1,60,000 টাকা। মাঝারি সাইজের সার, এগুলো সব বকনা বাছ। এরপরে হাটের আকর্ষণ বিশাল একটি কালো সার, মোটা তাজাকরণ প্রক্রিয়ার মাধ্যমে এটিকে এত বড় করা হয়েছে। এই শার্টটি হচ্ছে পরিপূর্ণ কালো সার, যেটাকে পিওর ব্ল্যাক বলা হয়। এর পাশে রয়েছে, কালোর পাশে রয়েছে একটি ফিজিয়ান গাভি।
সাদা কালো ছিটছিটে বড় শার্টটি দেখতে খুবই সুন্দর। এর পাশে রয়েছে একটি লালচে বর্ণের শার্ট, 1,35,000 দাম চলছে শার্ট। এর পাশে রয়েছে তিনটি কালো কালো বড় বড় শার্ট। মাঝখানের শার্টটির আকর্ষণ এই শার্টটির মাথায় দেখা যাচ্ছে, প্রায় মানুষের মধ্যে দেখতে চুল দেখা যাচ্ছে এই শার্টটির মাথায়। আমরা দেখতে পাচ্ছি খুবই বড় চুলওয়ালা শার্ট, দেখতে খুবই বড় শার্ট। এটির দাম যাচ্ছেন 1,50,000 টাকা। ঘাস নিয়ে যাওয়া হচ্ছে তাদের শখের গরুগুলোকে খাওয়ানোর জন্য। রশি খুলে হাঁটিয়ে দেখাবেন সাথে সুস্থ কি সুস্থ না। তিনটি শার্ট প্রায় সবগুলোই একই সমান, একটু 19-20 রয়েছে হয়তো। খুবই সুন্দর হেঁটে হেঁটে দেখানো হচ্ছে শার্ট থেকে, খুবই সুন্দর শার্ট। বিক্রেতা ভাইয়ের পছন্দ হলেই হয়তো কিনে নেবে। গৌরটির নাম রেখেছেন বাহাদুর, রাখাল ভাই নাম রেখেছেন বাহাদুর। নাম যেমন বাহাদুর, নাম যেমন বাহাদুর, দামও সেরকম বাহাদুরের মতোই, 2,70,000 টাকা। 2,70,000 টাকা দাম চাচ্ছে বাহাদুর সার। ফিজিয়ান জাতের সার, ব্যাপারী সাপ, ক্রেতা ভাইদের আমন্ত্রণ জানাচ্ছে তার গরু দেখে নেওয়ার জন্য। 1,20,000 টাকা দাম চাচ্ছেন এই লাল রঙের শার্ট। এবার চলে যাচ্ছি ফুল ব্ল্যাক একটি সারের কাছে। এটি আমাদের দেশি সার, মোটা তাজা, খুবই সুদর্শন দেখতে। এরই পাশে রয়েছে লালচে বর্ণের সার, সাদা কালো গরু। এই সেই সাদা কালো গরু দুটি, এটির দাম চাওয়া হচ্ছে 1,20,000 টাকা। এই ব্যাপারে সবাই গরু এটি। ব্যাপারে ভাই আহ্বান জানাচ্ছে তার গরুটি নেওয়ার জন্য। ৭৩,০০০ টাকা দাম চাচ্ছে। এবার আমরা আছি মাঝারি সাইজের সারের গ্যালারিতে। এই গ্যালারিতে সকল প্রকার মাঝারি রকম সার রয়েছে। প্রায় 1,00,000 টাকা দাম চাচ্ছেন তারা। খুবই সুন্দর গরু, এগুলো প্রায় 1,00,000-এর কাছাকাছি দাম। লাল গরুটির দাম 1,00,000 ছাড়িয়ে।
এই সারগুলো ঢুকে খুলে ক্রেতা ভাইকে দেখানো হচ্ছে গরুটি সুস্থ কি অসুস্থ, হাঁটতে পারে কি পারে না। খুবই তরতাজা সার, দুজন মিলে কন্ট্রোল করতে পারছে না। বিক্রি হয়ে গিয়েছে এই সারটি, পুরো একই রকম দেখতে। খুবই বড় এই শার্টটি, দেখতেও খুবই সুন্দর, গাঢ় টকটকে লাল রঙের এই শার্ট। ভাই এই শার্টটা কি আপনার? পাগলা সাথে বেঁধে রাখা হচ্ছে। খুবই সুদর্শন সার, লালচে রঙের তিনটি সার পরপর, শেষের সারটি বেশি লাল। সারগুলো দেখতে কতই না সুন্দর। খুবই সুন্দর লাল রঙের সার, এবং এর পাশে রয়েছে একটি খুবই বড় কালো সার। মামা, এই লালগুড়ের দাম দিচ্ছে কত? হ্যাঁ, এই লালগুড়োটার দাম ভাই 1 লাখ সে পাইছে। এক লক্ষ 30,000 টাকা দাম পাচ্ছে কালো। খুবই বড় বড় সার, প্রায় 1 লাখ টাকার কাছাকাছি দাম এই সারগুলো। এই লাল সারটি 1 লাখ টাকা ছাড়িয়ে। হযরতপুর হাটে যে বাছুরগুলো বিক্রি হয়, এটা সেই বাছুরের জায়গা। গরুগুলোর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি হরিণের মতো ছিটফট একটি গরু, দেখতে কতই না সুন্দর, পুরো হরিণের মতো। সারিবদ্ধভাবে রয়েছে সকল গরুগুলো। সারি বড় বড় দেখতে পাচ্ছি মাঝারি সাইজের সার। হাটে অনেক বিক্রেতা ভাইদের ভিড়, ক্রেতা বিক্রেতা হয়েছে, প্রচুর মানুষ হয়েছে এই সপ্তাহে। দাম দর করা হচ্ছে এই সারকে। দেখতে পাচ্ছি প্রায় একই রকম গরু, গরুগুলো একদম সারিবদ্ধ আছে, ছোট থেকে বড়, তার থেকে বড়, তার থেকে বড় করে পর্যায়ক্রমে গরুগুলোকে সাজিয়ে রেখেছে।
এখানে মাছগুলোকে খাওয়ানো হচ্ছে। এটি 30,000 টাকায় বিক্রি করেছে। সারিবদ্ধভাবে সকল সার এবং বাছুর এখানে রয়েছে। ছোট বড় সারিবদ্ধভাবে তারা রেখেছেন এখানে। এখানে প্রায় 30টির মতো সার রয়েছে এক লাইনে।